তো হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা টিউটোরিয়াল শুরু করছি। তো এটা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল হবে, যেটা বেসিক লেভেলে একটা ধারণা দেবে সবাইকে। আর যেহেতু এটা রাসপবেরি পাই এর উপরই হচ্ছে, তো আমি এটা রাসপবেরি পাইতেই তৈরি করেছি প্রেজেন্টেশনটা, কোনো অসুবিধা নেই। আর আমি এটাকে পেন পয়েন্টার করে নিচ্ছি, দেন আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। একটু মন দিয়ে শুনবেন সকল দর্শকবৃন্দ। তো যেটা হচ্ছে, আমরা যখন ওয়েব নিয়ে চিন্তা করি, ওয়েব নিয়ে ভাবি, তখন আমাদের সামনে যে বিষয়গুলো আসে তার মধ্যে একটা হলো ওয়েব কি, সার্ভার কি, নেটওয়ার্কিংটা জিনিসটা কি, আর হোস্টিং জিনিসটা কি। তো এইগুলো বেসিক জিনিস। তো ওয়েব জিনিসটা আমি এখনই ক্লিয়ার করে দেওয়া ভালো, তো আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনার কাছে একটা কম্পিউটার আছে, মনে করি এটা একটা কম্পিউটার, আর আরেকটা কম্পিউটার আছে, সেটা ধরুন পৃথিবীর আরেক প্রান্তে আছে। পৃথিবীর আরেক প্রান্তে কেন বললাম না, একটু বোঝার সুবিধার্থে, যে ওয়্যার দিয়ে কানেক্ট হবে না, ওয়্যারলেসলি যদি দুই বা ততোধিক কম্পিউটার যুক্ত হয়, তাহলে তারা যে মাধ্যম দ্বারা যুক্ত হবে সেটাকে আমরা ওয়েব বলবো। তো আগে ওয়েব ছাড়া আর কিছু ছিল না, আর এখনও ওয়েবই বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু এখন যেহেতু ব্লুটুথ একটা অন্য ধরনের কানেকশন চলে এসেছে, তো সেটা কিন্তু ওয়েবের মধ্যে পড়ছে না। আমি এটা বলে দিচ্ছি, কেবলমাত্র ওয়্যারলেস ল্যান, WLAN, যেটা ফোনে ইউজ করা হয় হটস্পট হিসেবে, বা কোনো ওয়াইফাইকে ইউজ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা WLAN। তো এই WLAN মানে ওয়্যারলেস ল্যান, এইটাকে আমরা ওয়েব বলছি। তো এই ওয়েব দ্বারা এরা যুক্ত হচ্ছে, আর এরপরে আমরা সার্ভার নিয়ে আলোচনা করছি। আর নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে যেখান থেকে আমরা ইন্টারনেটটা পাচ্ছি, মানে ইন্টারনেটের সোর্সটাকে আমরা নেটওয়ার্ক বলছি। আমরা বলি না নেটওয়ার্ক চলে গেছে ফোনে, তো নেটওয়ার্ক নেই, এখন নেটওয়ার্ক নেই, তো এগুলো আমরা বলি। আর হোস্টিং জিনিসটা হচ্ছে, তো আমি আগে বললাম যে এটা একটা আপনার কম্পিউটার, এটা আপনার কম্পিউটার, এটা আপনার কম্পিউটার। তো এই কম্পিউটারটা ধরুন আপনি একটা ওয়েবসাইট এখানে তৈরি করেছেন, তো এখানে একটা ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে একটা পাহাড় আছে, একটা ফুল আছে, আচ্ছা একটা সূর্য আছে, আর এখানে ধরুন আকাশটা আছে। তো এটা একটা ওয়েবসাইট, এটা আপনার কম্পিউটারে index.html বা যে কোনোটা HTML ফাইল হয়ে আছে, সেটা আপনার কম্পিউটারে আছে। ওকে, এই ওয়েব ফাইলটা যখন পৃথিবীর যে কেউ অ্যাক্সেস করতে পারবে, যে কেউ অ্যাক্সেস করতে পারবে, তখন সেটাকে আমরা হোস্টিং বলবো। তো যেটার মাধ্যমে আপনার কম্পিউটারে থাকা কোনো ওয়েব পেজকে যে পুরো পৃথিবীর বাসি যারা ইন্টারনেট ইউজ করছে তারা যখন দেখতে পাবে, সেটাকে আমরা ওয়েব মানে হোস্টিং বলবো, যে পদ্ধতির মাধ্যমে তারা দেখতে পাচ্ছে, আপনি যে পদ্ধতির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছেন সেইটাকে বলা হচ্ছে হোস্টিং। অ্যান্ড এখানে আমরা সার্ভারের যে বেসিক কনসেপ্টটা কী, সার্ভারটার কনসেপ্টটা কীরকম, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমাদের ঘরে তো সবার প্রত্যেকে নানা রকম ইন্টারনেট অফ থিংস অর্থাৎ IoT থিংস আছে, যেগুলো আমি IoT বলছি আপনারা তো বুঝতে পারছেন না, আপনাদের হাতে থাকা মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ, যাই থাকুক না কেন, ওগুলো সবগুলোই হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা IoT। এই জিনিসগুলো ইন্টারনেটের সঙ্গে কেন যুক্ত থাকতে পারে, অর্থাৎ এগুলো যে কোনো ওয়েব পেজ যেগুলো হোস্ট হয়ে গেছে সেগুলোকে এরা দেখতে পারে, ইউজ করতে পারে, নানা রকম জিনিস করতে পারে, যেমন youtube.com, github.com, যে কোনো একটা ওয়েব পেজকে এরা দেখতে পারে। আর এই যে জিনিসগুলো ধরুন এরা দেখতেও পারে, আবার ধরুন আপনার কাছে একটা কম্পিউটার আছে, আপনারা এখন তো মোবাইল দিয়েও ওয়েব হোস্টিং করা যায়, ওয়েব ডেভেলপিং করা যায়, যা ইচ্ছা করা যায় কোডিং করা যায় মোবাইল দিয়ে, ট্যাবলেট দিয়ে তো করাই যায়, আর কম্পিউটার তো সেই জন্যই তৈরি, প্রোগ্রামিংয়ের জন্যেই মূলত তৈরি, এখন নানা রকম গেমিং টেমিং ভিডিও এডিটিং সব কিছুই হয় কম্পিউটারে। যাই হোক, তো ধরুন আমরা কম্পিউটারেই ধরে নিচ্ছি, ধরুন আপনি কম্পিউটারে বা মোবাইলে বা ট্যাবে বা ল্যাপটপে একটা ওয়েব পেজ তৈরি করেছেন,
অর্থাৎ আপনি ওই ওয়েব পেজের ক্রিয়েটার, ওই ওয়েব পেজের ক্রিয়েটার। এই ওয়েব পেজটা যখন আপনার থেকে, শুধু আপনি তো দেখবেন না, অনেকগুলো দর্শক দেখবে, ধরুন আরও একটা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন বা ট্যাবলেট, যা ইচ্ছা, ট্যাবলেট মোবাইল ফোন যা ইচ্ছা, তো দেখা যাচ্ছে রেসপন্সিভ একটা ওয়েব পেজ তৈরি করেছেন। তাহলে এই যে ওয়েব পেজটা আপনার কাছ থেকে হোস্ট হয়ে, এই ধরুন এই ল্যাপটপটা থেকে হোস্ট হয়ে এই ল্যাপটপে দেখা যাচ্ছে, ওয়েবের মাধ্যমে এরা কিন্তু যুক্ত হয়েছে, কী করে না এর ফাইলটা এর কাছে গেছে, তাহলে এর জিনিসটা ওর কাছে গেলে তো যুক্ত হলো। মানে যখন আমরা যুক্ত হবো তখন আমরা ফাইল অ্যাক্সেস করতে পারবো, ধরুন একটা ইন্ডেক্স ডট এইচ টি এম এল ফাইলটা ও অ্যাক্সেস করতে পারছে। এই যে যার দ্বারা অ্যাক্সেস করতে পারছে, অর্থাৎ এই যে একটা অদৃশ্য জিনিস যেটা দ্বারা এই ওয়েবটা কানেক্টেড আছে বা এই মানে ওয়েব পেজটা হোস্ট হচ্ছে, সেই যে জিনিসটাকে আমরা বলবো সার্ভার। আমরা অনেক কথাই বলে থাকি ব্যাংকের সার্ভার চলে গেছে, কম্পিউটারের দোকানে গেলে আমরা বলি যে এখন ক্যাফেতে সার্ভার নেই সুতরাং এখন ইন্টারনেট পাওয়া যাবে না, বা ব্রডব্যান্ড যখন আমরা ইউজ করি ঘরে আজকে সার্ভার নেই, ব্রডব্যান্ডের সার্ভার নেই, এগুলো আমরা কথায় কথায় বলতে থাকি। তো সার্ভারের একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে সার্ভার ওয়েবকে অনেকে গুলে ফেলেন। ওয়েব হচ্ছে একটা মাধ্যম, ধরুন আমরা ইউএসবিতে একটা কানেক্ট করছি, তাহলে ইউএসবি একটা মাধ্যম যার দ্বারা আমরা একটা পেন ড্রাইভকে কানেক্ট করতে পারি, দ্যাটস দ্য ওয়েব। কিন্তু ওই যে পেন ড্রাইভটা, তাকে তো আমরা ইউএসবি বলবো না, তাকে আমরা পেন ড্রাইভ বলবো, তাকে আমরা ইউএসবি বলবো না, সে যেটা দ্বারা কানেক্ট হচ্ছে সেটাকে আমরা ইউএসবি বলবো, কিন্তু ওই পেন ড্রাইভটাকে আমরা বলছি ধরুন সার্ভার। ক্লিয়ার? এবারে আমরা ওয়েব ডেভেলপিং যদি আমরা কেউ করতে চাই তাহলে করতেই পারি। তো আমরা এখন ওয়েব পেজ যদি আমরা কোনো কিছু ক্রিয়েট করি তাহলে সেটা আমরা দেখবো যে ওয়েব পেজের মূল গঠনটা কেমন। একটা ওয়েব পেজ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বেশি কিছু যাচ্ছি না, আমরা ধরুন একটা ওয়েব পেজ, তাতে বিভিন্ন কালারের লেখা আছে, বিভিন্ন ছবি দেওয়া আছে। তো সেই ওয়েব পেজটাকে কীভাবে তৈরি করা হবে বা ওই ওয়েব পেজটা কী কী দিয়ে তৈরি, মানে একটা রান্না করা হচ্ছে, তাতে নুন দরকার, চিনি দরকার, এটা দরকার, ওটা দরকার, অনেকগুলো মশলা মিলিয়ে একটা রান্না হবে, অনেক খাদ্যদ্রব্য দিয়ে ওটা রান্না হবে। তো ওই জিনিসটা কী কী খাদ্যদ্রব্য দিয়ে তৈরি, ধরলাম একটা খাবার কী খাদ্য দিয়ে তৈরি, কী জিনিস দিয়ে তৈরি, তো সেইটাই হচ্ছে তার মূল গঠন, তার কী দিয়ে তৈরি। তো ধরলাম একটা ওয়েব পেজ, সেইটা মূলত একটা বেসিক ওয়েব পেজ, বেশি কিছু না, একটা বেসিক ওয়েব পেজ, অনেক কিছু দিয়ে তৈরি হতে পারে ওয়েব পেজ, অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হতে পারে। আমি বেশি কিছুতে যাব না, আমরা সোজাসুজি একটা জিনিসে যাব যে একটা ওয়েব পেজ তৈরি করতে হলে মিনিমাম একটা HTML ফাইল, যেটা ওই ওয়েব পেজটা স্ট্রাকচার হয়ে থাকবে, আর একটা CSS ফাইল, যেটা দিয়ে ওয়েব পেজটা ডিজাইন করা হবে, ওকে, বা স্টাইল করা হবে, ওয়েব পেজটাকে স্টাইল দেওয়া হবে। তো HTML আমি যদি এখানে একটা, ধরুন আমি একটা এখানে গাড়ি আঁকছি, আমার আঁকাটা একটু গন্ডগোল হচ্ছে কারণ আমার কাছে পেন ট্যাব নেই, আমি মাউস দিয়ে আঁকার চেষ্টা করছি, তো একটু গন্ডগোল হলেও প্লিজ কম্প্রোমাইজ করে নেবেন। ধরলাম এটা একটা গাড়ি, এই গাড়ি যখন তৈরি করা হলো তখন তার স্ট্রাকচারটা তৈরি করলো, তখন তার স্কেলিটনটা তৈরি করলো, ধরুন মানুষ, তার মানুষের স্কেলিটনের সঙ্গে আমরা HTMLটা তৈরি করতে পারি। ধরুন একটা গাড়ির লেআউটটা কেমন হবে, লেআউটটা কেমন হবে গাড়ির, মানে তার কোথায় স্টিয়ারিং থাকবে, কোথায় সিট থাকবে, কোথায় গিয়ার থাকবে, কোথায় অ্যাক্সিলেটার থাকবে। তো এই যে লেআউটটা, এইটাকে আমরা বলছি HTML। HTML হচ্ছে দ্য স্কেলিটন অফ দ্য ওয়েব পেজ বা দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়েব পেজ, ওকে। আর CSS হচ্ছে, যদি আমরা CSS ছাড়া কোনো ওয়েব পেজ তৈরি করতে চাই, পারবো না কেন, নিশ্চয়ই পারবো, শুধু HTML দিয়ে আমরা CSS ফাইল যদি না তৈরি করি তাহলে আমরা ইনলাইন CSS ইউজ করতে পারি, যদি আমরা তাও না করি একদম CSS বর্জন করে, তাহলে যে ওয়েব পেজটা দাঁড়াবে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েব পেজ হবে। আর তাতে কেবলমাত্র যে ওয়েবের ডিফল্ট ফন্টগুলো আছে, একটাই ফন্ট আছে, ধরুন সানস সেরিফ বলে একটা ফন্ট আছে, বা ধরুন নোটো সানস সেরিফ, একটা যে কোনো একটা ফন্ট আছে, বা টাইমস রোমান নিউ, যে কোনো একটা ফন্ট আছে ওয়েবের, আমি জানি না কি ফন্ট আছে, একটা রেগুলার যে ফন্টটা সেটা ইউজ হবে। আপনারা ফন্টও চেঞ্জ করতে পারবেন না, না পারবেন চেঞ্জ করতে প্যাডিং, কিছুই চেঞ্জ করতে পারবেন না। তো
এই যে স্টাইল ছাড়া যে ওই পেজটা সেটা বেকার লাগবে, মানে তার ন্যাববার যেখানে একটা অন্য জায়গায় থাকবে আপনারা তো কিছু করতে পারছেন, ন্যাববারটাকে উপরে তুলবেন তার জন্য সিএসএস, ন্যাববারটাকে সোজা করবেন তার জন্য সিএসএস। একটা গাড়িকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে তার জন্য অনেক রকম টুল দরকার, আর সেই টুলগুলো দিয়ে যখন করা হবে তখন তো গাড়িটা সুন্দর হবে। আর গাড়িটার ধরুন ওই যে লোহা দিয়ে যে লোহা লক্কর দিয়ে গাড়িটা তৈরি সেটাকে ধরলাম আমরা HTML, মানে গাড়িটার গঠনটা কেমন হবে, মানুষের স্কেলিটনটা কেমন, তার উপরে ধরুন আমরা চামড়া দিলাম মাংস দিলাম, তো সেইগুলোকে আমরা বলতে পারি সিএসএস, মানে গাড়ির উপরে যে রং দিলাম কাঁচ দিলাম চাকা দিলাম, তো এটা হচ্ছে সিএসএস। তাহলে গাড়ি তো দিলাম আর গাড়ির তো দেখতেও সুন্দর হলো, তাহলে এরকমভাবে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে পারি, এটা একটা গাড়ি হলো, গাড়ি কি বলবে না, লোক গাড়ি বলবে, কিন্তু এই গাড়ি কি চলতে পারে, চলবে না। তো এই ওয়েব পেজ যদি আমরা তৈরি করি তাহলে একটা বেসিক ওয়েব পেজ তৈরি হবে, একদম বেসিক লেভেল ওয়েব পেজ। ওকে, তো যদি অন্য কিছু করতে হয় তাহলে আমাদেরকে মিনিমাম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে জাভাস্ক্রিপ্ট বলে, যেটাকে আমরা JS বলে থাকি, JS বলে থাকি। ও তো এটা আমার চলে গেল, তো আমি এটা আগেরটাতে চলে যাচ্ছি, আগেরটাতে যাওয়া যাচ্ছে না। ওকে ঠিক আছে, তো JS বলে একটা ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ থাকে, তো সেটা এই যে চলে এসছে, JS বলে একটা থাকে, তো JS হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আগেকার দিনে জাভা বলে একটা খুব বিখ্যাত ল্যাঙ্গুয়েজ ছিল, তো সেইটা থেকে জাভাস্ক্রিপ্টের উৎপত্তি হচ্ছে। আর তো জাভাস্ক্রিপ্ট দিয়ে দিলে ওটাকে আগে বলা হতো লাইভ স্ক্রিপ্ট, মানে একটা ওয়েবসাইটের মধ্যে জীবন দেওয়া, একটা গাড়ির মধ্যে ইঞ্জিন দেওয়া, তবে তো গাড়িটা চলবে, দ্যাটস দ্য পয়েন্ট। অ্যান্ড এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, HTML, CSS এগুলো ছাড়া যদি আমরা HTML আর CSS দিয়ে তৈরি করি তাহলে একটা বেসিক ওয়েব পেজ তৈরি করতে হলে আমরা কী কী স্টেপ ফলো করতে হবে, আমি একদম বেসিক লেভেলে বলবো, আজকে আমি কোডিংও দেখাবো না, আজকে আমি বেসিক লেভেল দিয়ে যাবো। তো তার জন্য আপনাদেরকে দেখতে হবে যে স্টেপস অফ ওয়েব ডেভেলপমেন্ট, আর তার জন্য যেটা এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে প্রোগ্রামিং দ্য কোড অফ HTML, HTML এর কোডটা প্রোগ্রাম করতে হবে, দেন CSSটাকে প্রোগ্রামিং করতে হবে, আর তারপরে একটা সিকিউর প্ল্যাটফর্মে আপনাদেরকে আপলোড করতে হবে। আমি আপনাদেরকে প্রেফার করব গিটহাব বলে, গিটহাব বলে একটা প্ল্যাটফর্ম আছে, তো গিটহাব গিট বলে দিচ্ছি আমি গিটহাব, তো এটা করলে আপনাদেরকে যে এক্সটেনশনটা দাঁড়াবে মানে ওয়েবসাইটে সেটা হচ্ছে github.io, তো তাতে কোনো অসুবিধা নেই, এটুকু একটু কম্প্রোমাইজ করতে হবে, নাহলে ফ্রিডম দিয়ে করতে পারেন যদি আপনারা ইন্ডিয়ার বাইরে হন, ইন্ডিয়ার বা বাংলাদেশের বাইরে, নাহলে ইন্ডিয়ার ভিতরে আগে করতে দিত আর এখন করতে দেয় না, তো তাতে হলে .tk.ml এগুলো হবে, .cg এগুলো হবে, কিন্তু এরপরে যদি আপনারা এটাতে না করতে চান গিটহাব আমি একদম প্রেফার করবো, আপনারা এক্ষুনি গিয়ে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করুন, তার মধ্যে যে কোনো ফাইল যে কোনো আপনারা পাইথন ডেভেলপ করেছেন তাও গিটহাবে দিন, আপনাদের সঙ্গে যুক্ত হয়ে অনেক মানে কোলাবোরেটর আসবে, অনেক ডেভেলপার এসে সাহায্য করবে আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। যেটা হবে সেটা হচ্ছে হোস্টিং, তো হোস্টিং যদি আপনারা গিটহাবে করেন তাহলে গিটহাবে হলে হোস্টিংয়ের কোনো প্রবলেম নেই, নাহলে হোস্টিং করতে হতে পারে। আর হচ্ছে ফ্রন্টেন্ড আর ব্যাকেন্ড, তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ফ্রন্টেন্ড, তো ফ্রন্টেন্ড আর ব্যাকেন্ডের একটা ধারণা দিচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ ইউজার বা ব্যবহারকারী যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ফ্রন্টেন্ড, আর যেটা ধরুন আমি একটা ওয়েব পেজ তৈরি করেছি তাহলে ওয়েব পেজ যে তৈরি করেছে সে ব্যাকেন্ডে বসে আছে, আর যে দেখতে পাচ্ছে সে ফ্রন্টেন্ডে। আমরা গিয়ে ধরুন অ্যামাজনে কোনো একটা কনসোলে গিয়ে, তো কনসোল মানে ক্রোমের কনসোল, তাতে গিয়ে অ্যামাজনে একটা অ্যামাউন্টকে চেঞ্জ করে দিলাম, তারপরে আমরা পেজটাকে রিলোড করে দিলাম, তো রিলোড করে দিলে আর আমরা দেখতে পাবো না, তার মানে আমরা দেখতে পাচ্ছি ধরুন ট্যাবে বা মোবাইলে ল্যাপটপে বা কম্পিউটার যা কিছুতে দেখতে পাই, কিন্তু আমরা তাকে চেঞ্জ করতে পারবো না যতক্ষণ না আমরা ব্যাকএন্ডে কন্ট্রোল পাচ্ছি। ওকে, তো ওয়েবসাইট হ্যাক হলে তার ব্যাকএন্ড হ্যাক হয়, কখনো ফ্রন্টেন্ড হ্যাক হতে পারে না। ফ্রন্টেন্ড কী করে হ্যাক হবে, তো ফ্রন্টেন্ড তো সবার জন্য খোলা আছে, যে কেউ ইউজ করতে পারে। ওকে, ব্যাকএন্ড কিন্তু সবার জন্য নয়, আমি ওয়েবসাইট লিঙ্ক করেছি কেউ গিটহাবে গিয়ে, তো আমার অ্যাকাউন্ট দিয়ে ধরুন আমি একটা করেছি ধরুন rpibangla.github.io, তাহলে সে গিয়ে আমার ওই ফাইলটাতে কিছু করতে পারবে না, যদি সে করে তাহলে সে ব্যাকএন্ডে চান্স পেয়েছে, ওকে ব্যাকএন্ডে সে হ্যাক করেছে, তো সার্ভার হ্যাক করা মানে ব্যাকএন্ড হ্যাক করা, ফ্রন্টএন্ড নয়, এটা আমি দেখে বললাম, তো আমি বোঝাতে পেরেছি হয়তো, আশা করছি আমি একটা বেসিক লেভেলের
টিউটোরিয়াল এখানে দিলাম। আর আমাদের চারদিকের যে জিনিসগুলো দিয়ে আমি ওয়েব ডেভেলপিংকে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি না করে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমার ভিডিওগুলোতে কমেন্ট আসে না তো কমেন্ট করবেন, আমি চাই আরও অনেকে কমেন্ট করুক। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ওকে? আর তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।